আমাদের উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জনক কুমার মন্ডল মহাশয়কে প্রথমে ওনাকে আমাদের এস বাংলাতে স্বাগত জানাই নমস্কার স্যার স্যারের সম্পর্কে কি বলবো তোমরা দেখতে পাচ্ছ স্যার খুব ইয়াং ইয়াং অ্যান্ড এনার্জেটিক উনি অত্যন্ত বাচ্চা বয়স থেকে উনি আমাকে খুব বিশেষ পরিচিত বলেই বলছি অত্যন্ত বাচ্চা বয়স থেকেই এই শিক্ষকতা প্রফেশনে এসছেন একদম পাশ করার পরে একদমই বেকার বলে থাকতে হয়নি প্রথম থেকে একদম এসএসসি ছিল তখন এখনো আছে কিন্তু সেটা নিয়ে তো আর বললাম লাভ এই ফার্স্ট এসএসসি উনি পেয়ে গেছেন এবং উনি আগে কোন স্কুলে ছিলেন উনি নিজে বুকে বলবেন এখন উনি তার মঞ্চাদে আছেন বয়স অল্প হলেও অভিজ্ঞতা প্রচুর উনি তোমাদেরকে গাইড করবেন নিশ্চয়ই যে কিভাবে এই কদিনের প্রিপারেশন নিলে ইউনিটে তোমরা অত্যন্ত ভালো নম্বর পেতে পারো প্রথমে স্যার আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি আপনার সম্পর্কে একটু বলুন যে প্রথমে কোন স্কুলে ছিলেন এখন কোথায় আছেন কিভাবে আপনার জার্নিটা কি আচ্ছা প্রথমে আমি ছিলাম বেলেঘাটা শান্তি শঙ্কর বিদ্যায়তন কলকাতা রাসমণি বাজার ওখানে দীর্ঘ দশ বছর শিক্ষকতা করি তারপর সম্প্রতি আমি এখানে এসেছি দু হাজার একুশে কালদি মোহন চাঁদ high তারপর এখানে আর কি রয়েছে এবারে বলি ইংরেজিতে তোমরা সবাই জানো যে ইংরেজিতে তো কোয়েশ্চেন সেটের মধ্যেই আনসার স্কিট দিতে হয় সুতরাং সেখানে আমরা যদি বলি যে পেপার অ্যারেঞ্জমেন্ট বা শীট অ্যারেঞ্জমেন্ট কি করে করতে হয় সেটা তো বলা যায় না সেটা তো ওইভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে এবারে আপনি বলুন যে ওটা কিভাবে কোনটা কোন প্রশ্নটা এ বি সি যে ভাগ থাকে বা কী থাকবে সেটা কিভাবে কি করলে ওরা অপ্টিম রেজাল্টা পেতে পারে বা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা কিভাবে টাইম নেওয়া হয় এটা যদি বলে তাহলে একটু আচ্ছা তো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট আর কি সময় এটা দেওয়া হবে এগারোটা পঁয়তাল্লিশে তোমাদের কোয়েশ্চেন দেয়া হবে এবং বারোটা থেকে তিনটে এই তিন ঘন্টা তোমাদের লেখার সময় তো এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা এই প্রথম পনেরো মিনিট তোমাদের কোশ্চেন রিড আউট অর্থাৎ প্রশ্নটা ভালো করে দেখার সময় তো এটা খুবই একটা ভাইটাল টাইম আমার মনে হয় যে কারণ এই পনেরো মিনিট সময়টা তোমাদের যে দেওয়া হচ্ছে এটা হচ্ছে কোশ্চেনটাকে ভালো করে রিড আউট করো অর্থাৎ ভালো করে দেখো কোশ্চেনটা কি দিয়েছে বা কি এসছে সেগুলোকে একটু ভালো করে দেখার সময় তো তারপরে এগারোটা পঞ্চান্ন মিনিটে তোমাদেরকে বলা হবে যে তোমাদের ক্লাস মানে রোল নাম্বার রেজিস্ট্রেশন যেগুলো আছে সেগুলোকে খুব মাইনিউটলি লিখতে হবে আর ইংলিশটা যেহেতু কম্পোজিট পেপার সেখানে ক্লাস লেখার প্রয়োজন হচ্ছে না রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলোকে বা নাম সেগুলোকে ঠিকঠাক করে লিখতে হবে তারপরে বারোটা থেকে তোমাদের লেখার সময় শুরু হচ্ছে বারোটা থেকে তিনটে এখন তোমরা জানো যে এই যে টোটাল যে নব্বই নাম্বারের যে পরীক্ষা দশ নম্বর তোমাদের প্রজেক্টে আছে নব্বই নাম্বারের পরীক্ষার এখানে তিনটে সেকশন রয়েছে একটা হচ্ছে সিন সেকশন আনসিন সেকশন আনসিন এবং গ্রামার এটা তো এ তাছাড়াও আর একটা রয়েছে রাইটিং সেকশন তো এই টোটাল যে সেকশানগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমাদেরকে ফোকাস করতে হবে আর তারপরে সিন পোর্শানটা তো আমাদের প্রথম জানা সেকশান যেটা সেটা প্রথমে আমি বলবো ছাত্রদেরকে যে তোমরা প্রথমে সিনটাকে অ্যাটেন্ড করো কারণ যেহেতু তোমাদের এটা জানা তো প্রথমেই তোমরা সিনটাকে অ্যাটেন্ড করো এটা একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায় কারণ এটা আমার জানা জায়গা জানা জোন তো সেখানতে আমরা সিনটাকে আমরা অ্যাটেন্ড করব তারপরে আনসিন রয়েছে গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং পোর্শন বলুন এবং নেক্সট হচ্ছে সিনটা অ্যাটেন্ড করলো সিনটা হলো এরপরে ধরুন আমরা রিডিং সেকশনের মধ্যে সিন এবং আনসিন আনসিনটার মধ্যে কুড়ি নম্বর রয়েছে সঙ্গে আবার আট নম্বর হচ্ছে আপনার আহ আমার থাকবে ছেলে মেয়েদের জন্য যে সিনের পরে আনসিনটা করবে না সিনের পরে গ্রামার করবে অল রাইটিং গোল্ড না মানে একদম পড়া না এটা কোনো ব্যাপার না এটা একটা ছাত্র ছাত্রী যার মাইন্ডসেট আছে যেমন যেটা তার কমফর্ট যেটা ফিল করছে সেটাই করবে সিনটা করতে বলবো আমি ওইটাই বললাম যেটা এটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ থাকে তো সিনটা প্রথম করব তারপরে যে যে রকম ভাবে করব সেরকম আমার নিজের ওপর ডিপেন্ড করছে কোনটা আমি কমফর্ট জোন আমার মনে হচ্ছে সেটা আমি করব এবার তাহলে বলার বিষয় পরে যে আনসিন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই সিন পরে তোমরা ইচ্ছে করলে গ্রামারও করতে পারো ইচ্ছে করলে তোমরা রাইটিং সেকশনও যেতে পারো আর যদি শুনে পরে তোমার মনে হচ্ছে আনসিনটা ইজি হয়ে গেছে আনসিনটা করে কোনো প্রবলেম আর তোমরা নিশ্চয়ই জানো স্যারও বলবেন যে আনসিন থেকে ভোকাবুলারি চুজ করবার জন্য চারটে চার দু কোনে আট নম্বর থাকে যেটা যেটা গ্রামার সেকশনে গ্রামার সেকশনে থাকে সেটা যাতে মানে ওইটা খুঁজে পাওয়া যেতে একটু সুবিধা হয় হ্যাঁ সেটা আমি বলছি হ্যাঁ হ্যাঁ তো আনসিন পোরশন যেটা আমরা তোমাদেরকে দেয়া হবে দেখো প্রথম কথা হচ্ছে আনসিন অর্থাৎ দেখা হয়নি অর্থাৎ তোমাদের এটা আমরা ধরেই নিচ্ছি এইরকম টেক্সটগুলো তোমরা আগে তোমাদের জানা নেই নতুন একটা টেক্সট তো নতুন টেক্সট যখন আমরা পাচ্ছি সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সেই টেক্সটটাকে খুব ভালো করে মাইনিটলি পড়া সেটা দুবার তিনবার আমার পড়তে হবে যতক্ষণ না আমি ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবো এবং পড়তে গেলে দেখবে যে বেশ কিছু নতুন নতুন শব্দ রয়েছে সেই শব্দগুলোকে কিন্তু ভালো করে আমাদেরকে আন্ডারলাইন করবে তো আমি যখন বলবো যে যখন তোমরা একটা আনসিন প্যাসেজ পড়ছো সেই সময় নতুন শব্দগুলোকে তোমরা একটু আন্ডারলাইন করে যাও এবং এই আন্ডারলাইন করা শব্দগুলোকে তোমরা বারবার করে পড়ার চেষ্টা করো মানে স্যার যেটা আপনি যেটা বলছেন যে ভোকাবুলারিটাকে কিভাবে আমি ডিটেক্ট করবো এমন এটাই খুব স্বাভাবিক যে আমার একটা আনসিন প্যাসেজের সমস্ত ওয়ার্ড বা সমস্ত ফ্রেজের মিনিং আমার পক্ষে জানা সম্ভব না এটা কোয়াইট ন্যাচারাল আমি জানবো না তো সেক্ষেত্রে হয় কি যে সমস্ত নতুন শব্দগুলো বা ফ্রেজগুলো পাচ্ছি সেই নতুন শব্দগুলোর আগে এবং পরে সেগুলোকে একটু ভালো করে পড়া এবং সেটা পড়লে আমার এখানে একটা গেস ওয়ার্ক কাজে লাগতে পারে যে আগে এবং পরে পরে আমি ওই যে মানেটা কি হতে পারে আমাকে একটা গেস ওয়ার্ক করতে হবে সেটাকে আমি আইডিয়া করতে পারি হ্যাঁ তো সেটা আমাকে কাজে লাগবে এরপরে আমি যখন ভোকাবুলারিগুলো করব তখন ওই সমস্ত শব্দগুলো বা এমন তো কিছু থাকবেই যে যেগুলো তোমার জানা হ্যাঁ তো সেইগুলো কিন্তু তোমার কাজে লাগবে এবং সেটা তোমার খুব হেল্পফুল হবে ভোকাবুলার ইনটেক করতে আচ্ছা এবার আপনারা কি এটা এলাও করেন যে আনসার স্ক্রিপ্টের উপরে দাগ দেওয়ার জন্য পেন্সিল দিয়ে শুরু করে দেয় কোনো অসুবিধা নেই পেন্সিল দিয়ে শুরু হ্যাঁ কোনো অসুবিধা নেই আমরা তাহলে ছেলেমেয়েদের তোমাদের জন্য উদ্দেশ্য বলা হচ্ছে স্যার একটা কথা বললেন অত্যন্ত দামি কথা অত্যন্ত প্রয়োজনীয় কথা সেটা হলো যে আনসিন প্যাসেজ পড়ার পরে যে ওয়ার্ডগুলো একটু কঠিন বলে মনে হবে সেগুলো তলায় একটু পাতলা করে পেন্সিল দিয়ে দাগ দিতেই পারো আর স্যাররা যারা থাকবেন স্যার বলবেন তারা কিছু বলবে না যদি বলে

this number writing আছে মানে আপনি খাতা দেখছেন আপনি কেমন রাইটিং পেলে আপনার পছন্দ হবে ধরুন কেউ একদম মুখস্থ করে লিখলো কোন একটা ভালো বই থেকে মুখস্থ করে লিখলো আমি নিশ্চয়ই দেখলে বুঝতে পারব কেউ কোন অন্য কারো লেখা নিয়ে কপি করলো না একটা ছেলে সে নিজের মত করে লিখলো তাতে কিছু ভুল আছে এই তিন ধরনের দেখা পারে আপনি কোন ধরনের লেখাটাকে বেশি গুরুত্ব দেন আচ্ছা রাইটিংয়ের ক্ষেত্রে প্রথম কথা যেটা বলি যে রাইটিংয়ের তোমরা সবাই হয়তো জানো যে পার্ট মার্কিং একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার পার্ট মার্কিং তো এখানে আমাদের তিনটে রাইটিং আছে তিরিশ দশ প্রত্যেকটা ওয়েটেজ দশ করে থাকছে তিরিশ নাম্বার তো পার্ট মার্কিং হওয়ার জন্য আমাকে রাইটিংটাকে ঠিক করে অর্গানাইজ করে পরপর ঠিক করে লিখতে হবে এখন আমি এক ফর এক্সাম্পল আমি তোমাকে বলি যে সাপোজ আমরা এবছরে যদি একটু দেখি যে রিপোর্ট নোটিস স্টোরি এবং ইনফরমাল লেটার এগুলো কিন্তু এবছরে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ গত বছরে আমরা প্যারাগ্রাফ এসে গেছে বায়োগ্রাফি এসে গেছে বা আরও যেগুলো এসছে আর কি তো এইখানে যদি আমি লেটারটাকে আমি যদি স্পেসিফিক্যালি যদি বলি তার লেটারে যে আমাদের একটা স্যালুটেশন একটা পার্ট রয়েছে তারপরে হয়েছে সেন্ডারের যে অ্যাড্রেস রয়েছে ডেট রয়েছে তারপরে বডি বা তারপরে এন্ডিং স্যালুটেশন রয়েছে এই যে পার্টগুলো এই পার্টগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে ওয়েটেজ মার্ক থাকে সুতরাং কারোর যদি বডি পোর্শনটাও যদি একটু খারাপ হলো বা লিখতে পারলো না খুব একটা তার ক্ষেত্রেও যদি অন্যান্য পার্টগুলো যদি ঠিকঠাক করে লেখে তাহলে কিন্তু সে কিছু জায়গা অবশ্যই কিছু নাম্বার পাবে তো এরকম শুধু রাইটিংয়ের ক্ষেত্রে লেটারের ক্ষেত্রে নয় বিভিন্ন সমস্ত ক্ষেত্রে কিন্তু পার্ট মার্কিং রয়েছে তো সেক্ষেত্রে আমার যেটা বলা মানে স্টুডেন্টদের যে তোমরা কিন্তু কোনো কিছু ছেড়ে আসবে না অ্যাটেন্ড করে আসবে অন্তত এই স্ট্রাকচারটাকেও যদি আমি ঠিকঠাক করে কিছু লিখে আসতে পারি তা সেক্ষেত্রেও কিন্তু তোমরা কিছু নাম্বার এক্সপেক্ট করতে পারো এবং দেওয়া হয় এটাই কিন্তু সাধারণ ঘটনা কাউকে একদম নাম্বার আমি মানে তুমি যদি কিছু নাই লেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সামিনারে কোনো কিছু লেখার মানে নাম্বার দেওয়ার কোনো স্কোপই থাকছে না সেই জন্য আমি বলবো মিনিমাম কিছু অ্যাটেন্ড করে আসতে এইটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা তোমরা রাইটিংয়ে লিখবে সেটা যতটা সম্ভব চেষ্টা করবে টু দা পয়েন্ট লেখার এটা খুব ইম্পর্টেন্ট আমাকে স্টোরি দিয়েছে স্টোরির যে পয়েন্টগুলো দিয়েছে সেই পয়েন্টগুলোকে নিয়ে আমি লিখবো হ্যাঁ অর্গানাইজড ভাবে লিখবো এবং ইনরেিভেন্ট কোনো কিছু অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখার দরকার নেই রিপোর্টের ক্ষেত্রে যে পয়েন্টগুলো আমাকে দিয়েছে সেগুলো আমাকে ডেভেলপ করব কারণ একটা জিনিস মনে রাখতে হবে যত বেশি তুমি মানে লিখতে যাবে সেখানে কিন্তু ভুল হওয়ার প্রবাবিলিটিও কিন্তু বেশি থাকবে সুতরাং যতটা আমি লিখবো সেটা কংক্রিট হোক টু দা পয়েন্ট আনসার হোক সেটা কিন্তু আমাদের আমাদের একটু খেয়াল রাখতে হবে আমি মনে হয় দুটো খাতা আপনি পেলেন ফার্স্ট খাতাটা পেলেন যেটা দেখছেন একদম এটা কপি করা একটু কপি পেস্ট করা আছে জাস্ট আমরা যদি বলি বমি করে দিয়েছি একটা চ্যানেলের বা কোন আর সেকেন্ড খাতা পেলেন তার হয়তো কিছু স্ট্রাকচারাল ভুল আছে কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন সে নিজে চেষ্টা করেছে নিজে লেখার চেষ্টা করেছে এই যে তার ফান্ডামেন্টাল একটা ব্যাপার আর একটা হচ্ছে সে কপি করেছে দুটোর মধ্যে কি আপনাদের মার্কিং এর মধ্যে কোনো হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করছে যিনি খাতাটা দেখছেন তার মাইন্ড সেট আপের ওপর ডিপেন্ড করছে এখন আমি নিজে লিখেছি ক্রিয়েটিভ আমি আমার নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েছি সেটা নিশ্চয়ই প্রেসর দিয়ে ব্যাপার এখন যিনি দেখছেন তার ওপর নির্ভর করছে তার কতটা গ্রামেটিক্যাল অ্যাকুরেসি রয়েছে সে কতটা ঠিকঠাক প্রেজেন্টেশন করছে এবার আমি ক্রিয়েটিভিটি দেখা দিয়ে দেখা গেল প্রচুর সেন্টেন্স ভুল স্ট্রাকচারাল প্রচুর এরর রয়েছে রয়েছে সেক্ষেত্রে দেখানোর চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার কখনো পাবে না হ্যাঁ নাম্বার পাবে না সম্ভব হ্যাঁ সম্ভব নয় সেক্ষেত্রে এটা অনেকটা এক্সামের উপর নির্ভর করছে তবে যেটুকুনি লিখবে সেটা ঠিকঠাক হওয়াটা কিন্তু খুব জরুরি আমার অনেক বড় বড় সেন্টেন্স আমি ক্লজ ব্যবহার করলাম অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করতে গেলাম অনেক ভাবগম্ভীরভাবে লেখার চেষ্টা করলাম কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে গেল সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত না ছোট ছোট সেন্টেন্স কিন্তু অ্যাকিউরেট হোক এটাই দরকার তাহলে তোমরা শুনলে সবাই যে রাইটিং সেকশন কিভাবে তোমরা অপটিমাম মার্কস পেতে পারো এবারে আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন যেটা আপনি ছাত্রছাত্রীদের যে ধরুন পরীক্ষা একটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সেই বড় পরীক্ষার আগে তারা মাইন্ডসেটটা কিভাবে করবে ইংলিশটা ধরুন একটা সময় ছিল ইংলিশটা একটা বিশাল চিন্তার ব্যাপার এখন হয়তো অতটা মানে মার্কস করে ক্যারি করার ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অতটা চিন্তার ব্যাপার নয় কিন্তু এটা তো ঠিক যে জীবনের প্রথম পরীক্ষা তা সেই প্রথম পরীক্ষার আগে ইংরেজি মতো সাবজেক্ট এবং আমাদের আমাদের এই প্ল্যাটফর্ম মেনলি যাদের জন্য কি বাংলা ছেলে মেয়েদের জন্য যারা বর্ষা দিয়ে অনেক বড় বড় টিচার পাচ্ছেন না বা যারা টিচার তাদের একটু কাইন্ডলি তাদের অ্যাডভাইস করুন যে হাউ টু প্রিপেয়ার দ্য মাইন্ড সেট ফর দিস হ্যাঁ অবশ্যই এটা তো প্রত্যেকেরই জীবনের প্রথম একটা বোর্ড এক্সাম একটা বড় পরীক্ষা এটা তো স্বাভাবিক যে তাদের একটা টেনশন থাকবে যে এরকম একটা পরীক্ষা দিতে হচ্ছে বিশেষ করে এটা হোম সেন্টারে পরীক্ষা নেয় অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে এটা তো একটা অবশ্যই ব্যাপার তো সেক্ষেত্রে যেটা বলবো দেখুন প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট কারণ যে স্টুডেন্ট যত বেশি প্র্যাকটিস করেছে তার তত বেশি কনফিডেন্স তার লেভেলটা তত বেশি ভালো থাকবে এটা এটা ঘটনা স্বাভাবিক ঘটনা আমি কোনো কিছুই প্র্যাকটিস করিনি আমি হঠাৎ করে গিয়ে তো সেটা সম্ভব না প্র্যাকটিসটা খুব দরকার এবং যার যতটুকুনি আমাদের হাতে বেশি দিন সময় নেই আজকে তো আঠেরো তারিখ হয়ে গেল কিছুদিন পরেই আমাদের তো যার যতটা প্রিপারেশন আছে সেইটাকে আরো প্র্যাকটিস করে সেটাকে আরো শার্পেন করা একদম সেটাকে আরো বেশি ধারারো তীক্ষ্ণ করা এটাই হচ্ছে সবচেয়ে বড় জরুরি এই জিনিসটা আর একটা কথা স্যার নিশ্চয়ই আপনার সঙ্গে এগ্রি করবেন আমিও তোমাদের জন্য একটু বলছি সেটা হচ্ছে এই যে পরীক্ষার আগে রাতেই অনেকে সাজেশন পেয়ে যাবে দুদিন আগেও সাজেশন পেতে পারো হুম হুম 100% সাজেশন একদম তোমাদের সাজেশন তোমাদের সাজেশন প্লিজ তোমরা ওটাতে একদম 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 ঠিক করে এসছো সেটাকেই সারপেন করা সেটাকেই আরো বেশি ভালো করে প্র্যাকটিস করা সেটাকেই দরকার কারণ যত বেশি আসবে তত বেশি কনফিউজ তত কনফিউজড হয়ে যাবে কি করবো কোথায় হবে এবং এটা কখনো ঠিক

Thank you. Thank you thank very you. much. Thank you. Thank you, sir. Thank, thank you. Thank you. Thank you.